জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলে কিভাবে? শোনো সোমা, একটু দাঁড়াও, কথা শুনে যাও। বাহ, আমরা তো নামটাও জেনে গেলাম। আমার সৌভাগ্য হয়েছিল শেখ সাদী স্যারের একটা গান গাওয়ার, ওনার সুর করা একটা পয়লা বৈশাখের একটা প্রোগ্রামে মিলন খান একটু মজার গান করেছিলেন আর কি, লিখেছিলেন। আমরা কি শুনবো নাকি দুলাই? বৌদি রে তুই পারমিশন দে আমার সাথে বেআইন সাবরে মেলায় যাইতে দে, আরে বৌদি রে তুই পারমিশন দে আমার সাথে বেআইন সাবরে মেলায় যাইতে দে। অর্ণব ভট্টাচার্য, তুমি আমাদের শান্ত ছেলে, তোমার কাছে যদি জানতে চাই তোমার জীবনে প্রেম কোন অবস্থানে আছে? আমি চিরকাল প্রেমের কাঙাল। ও বাবা, জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলে কিভাবে? শোনো সোমা, একটু দাঁড়াও, কথা শুনে যাও। বাহ, আমরা তো নামটাও জেনে গেলাম। আসলে আমাদের ম্যাজিক বাউলিয়ানা সেরা ছয় যারা আছে সবাই অনেক মেধাবী, ওরা তো সঙ্গীত নিয়ে পড়াশোনাই করে। ঠিক তাই। শোনো, গান শুনতে চাই, মন দিয়ে গান গাও। ধন্যবাদ, শুভকামনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা দারুণ গাইলে। চলে যাচ্ছি আমরা শাহনাজ বেলি ম্যাডামের কাছে। কেমন লাগলো অর্ণবের গান? অর্ণব, তুমি এত সুন্দর করে কিভাবে গাইলা? উত্তর দাও। না, জানি না। অসাধারণ, ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধা আরিফ দেওয়ান স্যারের কাছে। কেমন লাগলো অর্ণবের গান? অর্ণব ভট্টাচার্য, করেছো তুমি আশ্চর্য, গেয়েছো দয়াল নবীর শান, শান্তি পেয়েছে আশেকের প্রাণ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মণ্ডল স্যারের কাছে। খুব ভালো লাগলো, বিশেষ বিশেষ কোনো জায়গায় তুমি আলাদা কিছু করেছো, সেটা আমার থেকেও অনেক সুন্দর। চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি শ্রদ্ধেয় শেখ সাদী স্যারের কাছে। কেমন লাগলো অর্ণব ভট্টাচার্যের গান? আমি আশা করব তোমার মতো যারা আছে, তোমরা যারা আছো, তাদের কাছ থেকে আরও চমৎকার কিছু আশা করি। তোমার জন্য আমার অনেক দোয়া রইল।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।